ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে ডে অফ ছিল, ফ্রাইডে জুমাবার, জাস্ট আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। সাথে আছেন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর পারভেজ জুয়েল ভাই, হ্যালো। সাথে আছে তরুণ নির্মাতা নাজিফ ইয়ালমি। তো দর্শক, আমরা একটু জানতে চাচ্ছি আমাদের বিশ্বকাপের যে গানটি ছিল সেটা কেমন লেগেছে আপনাদের কাছে? প্রেক্ষাপট কেন আমরা এই গানে এসেছি, তারপরে আমাদের যে কত সময় সংক্ষেপ ছিল, এই অল্প সময়ে আমরা কিভাবে এই গান মেকিং করেছি, এই সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদের কাছে একটু শেয়ার করতে চাচ্ছি। তো জুয়েল ভাই, আমরা তো আমাদের বিশ্বকাপ যে গানটা করেছিলাম এই সম্পর্কে আপনার যদি কোনো, আচ্ছা ফাইন, হাই অ্যান্ড সালাম আলাইকুম সবাইকে। আমরা জাস্ট আজকে একটু ঘোরাফেরার জন্য বেরিয়েছি। সাদি ভাই সুন্দর একটা গাড়ি আছে, এটা লোভ সামলাতে পারিনি, বললাম দিন আমি চালাই। তো যাই হোক, আমরা আজকে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের রিসেন্টলি যে প্রোডাকশনটা আসছে সেটা হচ্ছে বিশ্বকাপের গান, ওয়ার্ল্ড কাপ সং। তো এটা নিয়ে আমরা আজকে ভাবলাম যে কিছু ক্যাজুয়াল কথাবার্তা বলি আমাদের দর্শকদের সাথে। গানের কথাটা লিখেছে ভাই সাইফুল ইসলাম সাইফ, সাইফুল ইসলাম সাইফ মানে তরুণ গীতিকার। খুব বেশি লিখেছে বিশ্বকাপের সময় ওনার তিন চারটা গান লিখে, তার কাছে তার মধ্যে মনে হয়েছে যে মানে প্রত্যেকটা ওনার প্রত্যেকটা লিরিকই অনেক সুন্দর, বাট এই লিরিকটা আমাদের স্পেশালি আমাদের কাছে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো আমরা শুনে জুয়েল ভাই মানে সময়টা পেয়েছি খুবই কম, আমার কিন্তু গীতিকার যখন আমাকে লিরিক্সটা দিয়েছেন আমি তখন ওনাকে বলেছি অ্যাকচুয়ালি আমাদের এই এই মোমেন্টে সাফিসিয়েন্ট টাইম নেই, জি জি, ফার্স্ট এটাকে একটা টিউন মেকিং করতে হবে, দেন আপনাকে এটাকে একটা মিউজিক ক্রিয়েট করতে হবে, দেন আমাকে প্র্যাকটিস করতে হবে, দেন রেকর্ড, দেন এডিটিং, মাস্টারিং, মিক্সিং, এভরিথিং, তারপর শুট, দেন এডিট। সো এই যে টোটাল টাইম ফ্রেম, এই টাইম ফ্রেম আমাদের অ্যাভেলেবেল ছিল না। আমার যতটুকু মনে পড়ে যে আমরা যখন রোজায় আমাদের কয়েকটা প্রোগ্রাম ছিল, রোজার কয়েকটা প্রোগ্রাম নিয়ে আমরা জাস্ট কিছু প্রোগ্রাম সাজাচ্ছি এবং কন্টিনিউয়াসলি কিছু প্রোগ্রাম তখন করছি, এর মধ্যে হঠাৎ করে সাদি ভাই বলল যে ভাই দুটো লিরিক পেয়েছি, তো এই লিরিক দুটো বিশ্বকাপের গান, তো আমরা কি একটু দেখতে পারি? তো তখন আই থিঙ্ক মানে অলরেডি 10 রোজা বা 12 রোজা অলরেডি হয়ে গেছে, মানে অলমোস্ট আমরা বিশ্বকাপের খুব কাছাকাছি ছিলাম, হয়তো 15 দিনও হাতে টাইম। হ্যাঁ, তো এইরকম একটা সিচুয়েশানে তখন আমরা অলরেডি অনেকগুলো প্রোগ্রাম নিয়ে তখন আমরা ব্যস্ত। তো হঠাৎ করে বললো যে ভাই লিরিকটা একটু দেখেন। তো আমি লিরিকটা দেখলাম, দেখার পরে লিরিকটা মনে হলো সুন্দর। আমি বললাম যে সাহেব ভাই ঠিক আছে সুন্দর, দুইটা লিরিক দেখলাম দুইটাই সুন্দর আছে, তাহলে কী করবো? আমরা তো অন্য অনেক 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 প্রোগ্রাম নিয়ে ব্যস্ত, অন্যান্য কাজগুলো করছি। তো এর মধ্যে সাহেব বললো ভাই একটু দেখেন না যদি কাভার করা যায়। তা আমি কিছুটা আশা ছেড়ে দিয়েছি। ও প্রথম যে গানটা আমরা নিয়ে বসলাম তখন সাদি ভাই বললো যে ভাই এই গানটা তো অলরেডি আর একটা ভাই নিয়ে গেছে, তো এই গানটা করা যাচ্ছে না, পরের যে গানটা আছে তো ওই গানটা আমরা করতে পারি। তা আমি বললাম যে ঠিক আছে তাহলে একটা কাজ করি, সুর কাকে দিয়ে করাবো? তখন সবাই ব্যস্ত, রোজার মধ্যে সবাই ব্যস্ত। এখন ভাবলাম যে তাহলে কী করা যায়। সাদি ভাই অনুপ্রেরণা দিল আমাকে, বললো যে ভাই আপনিই সুরটা করেন। গ্র্যাজুয়ালি আমি সুর করি না, করা হয় না আসলে। প্রজেক্টটা আমরা যেভাবে করতে চেয়েছিলাম আরও এক্সক্লুসিভ ওয়েতে, জাস্ট আমাদের টাইম শর্ট, আমাদের এক্সপার্ট শর্টের কারণে, আমরা এক্সপার্টাইজ শর্টের কারণে, টাইমের কারণে অ্যাভেলেবল ছিল না, যার কারণে আমরা আসলে আরও এক্সক্লুসিভ ওয়েতে যে প্রেজেন্টেশনটা করার কথা ছিল সেটা আমরা পাইনি। এখানে আমি একটু বলতে চাই সাদি ভাই, আমরা যে কাজটা করেছি কাজটা কিন্তু রেগুলার কাজ না, লাইক গ্রিন স্ক্রিনে যে শুটিংটা হয়েছে আমাদের, এই গ্রিন স্ক্রিনের
মানে এটা আসলে খুব এক্সপার্টাইজদের কাজ, এটা নর্মাল ক্যাজুয়াল লোকজনদের দিয়ে এই ধরনের কাজ করানোটা একটু মুশকিল। তো ঈদের ঈদের কারণে রোজার একদম শেষ পর্যায়ের কারণে এক্সপার্টদের খুঁজে খুঁজে বের করা এবং অ্যাসাইন করাটা আমাদের কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল। মাঝে মাঝে মনে হচ্ছিলো আমরা কি পারবো আর পারবো, কিন্তু ইনশাল্লাহ আমরা, আমার যেটা মনে পড়ে নাজিফ আর আমি, আমার একটা আমার একটা নিউ এক্সপিরিয়েন্স, এই ধরনের এই প্যাটার্নের গান গান কিন্তু আমি আগে কখন করিনি, যে রক ফিলে রক মুডে খোলা ভয়েসে লাউডলি চিৎকার করে যে এক্সপ্রেশনগুলো ইয়ে করা। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু রোজা ছিল, রোজা ছিল, রোজা রেখে পারফরমেন্স করা ক্যামেরার সামনে হিউজ লাইট, মানে 4 টনের এসি চলছে, 2টা ফ্যান চলছে, তারপর ঘাম কিছুই হচ্ছে না, কারণ যে পরিমাণ লাইট ছিল, যে পরিমাণ লাইট ছিল, প্রচণ্ড লাইট, ওই প্রেশারে আলটিমেটলি ওই দিন মনে হচ্ছে রোজা রাখাটাই খুব কঠিন হয়ে যাবে। যাই হোক, টাইম এতটা লিমিটেড ছিল, সবচেয়ে এক্সপিরিয়েন্সটা হয় আমার যখন লাইক এক্স্যাক্টলি, মানে আমাদের তো প্ল্যান ছিল হচ্ছিলো যে আমরা ওই যে ইভেন্টগুলো করবো, মানে ইফতারের, ঠিক আছে, সো উই আর থিঙ্কিং লাইক আমরা ওইটাই প্ল্যান করতেছিলাম, হঠাৎ করে জিয়াল ভাই বলতেছে একটা তো রাজীব একটা তো গান আছে, গানটা বানাইতে হবে, না কি গান বানাইতে হবে, এখন আমরা তো আরও কিছু প্রজেক্ট আছে, ওই প্রজেক্টগুলোর তো কনসেন্ট্রেশন, এখন কী করবো, আরও ঈদের ঈদের একদম মানে লাস্ট মোমেন্ট। তো জুয়েল ভাই আমাকে বললো হচ্ছিলো যে 27 তারিখের রাতে কিন্তু আমাকে কল দিছে, কল দিয়ে বলতেছে নাজিফ এটা করতে হবে, বানাইতে হবে, এনি হা এখন কেমন বানানো যায়, চলো বসি। তো পরের দিন জুয়েল ভাইয়ের সাথে আমি মানে সকালবেলা গেলাম জুয়েল ভাইয়ের অফিসে, অফিসে গিয়ে জুয়েল ভাইয়ের সাথে বসে মাত্র 1 আওয়ারের ভিতরে উই জাস্ট প্ল্যান্ড আমরা কী করতে যাচ্ছি, আমরা কী করবো, মানে আমরা আগেও ভাবি না কী করবো, পরেও ভাবি না কী করবো, একটা মাথায় থিম আসলো জুয়েল ভাই আর আমরা মিলে, মাথায় থিম আসার পর চিন্তা করলাম না আমরা এটা করতে পারি। করার পর আমরা তারপর বের হলাম মানে ক্যামেরার জন্য, তারপর আমরা যে বেঙ্গালি স্টুডিও ছিল, জি আমি একটু ইন্টারভিউ করছি, মানে আমরা 26 তারিখে এটার ইয়ে হয় জুয়েল একটা শুট তৈরি করে, হ্যাঁ 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 রাইট, 27 তারিখে আমি ডেমো দিই, হ্যাঁ 28 তারিখে হচ্ছে এটা মিউজিকটা রেডি হয়, রাইট 29 তারিখে তোমরা যে বেঙ্গালে যাই আমরা, হ্যাঁ জাস্ট কস্টিউম রেডি করা, কো আর্টিস্টদের রেডি করা, রাইট, আদার্স যে সব কাজগুলো বাকি ছিল সেগুলো জি 30 তারিখে আমাদের শুট, জি 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 জি, টোটাল প্রজেক্টের ডিউরেশন 4 ডেজ, মেকিং, কম্পোজিশন, ডেমো তৈরি করা, ভয়েস দেয়া, এডিটিং, এভরিথিং, এভরিথিং উইদিন 4 ডেজ, 4 ডেজ অনলি, ইটস অ্যামেজিং, এতটা রাফ অ্যান্ড টাফ কাজ করার এক্সপিরিয়েন্স আমাদের ছিল না। এবং একটা জিনিস কি, মিউজিক্যালি আপনার আমরা যে সংটা তৈরি করেছি এটার মধ্যে অনেকগুলো পার্ট ছিল, একটা হচ্ছে কি আমরা বাচ্চাদেরকে এখানে অ্যাজ এ সিম্বলিক ক্রিকেটার হিসাবে দেখিয়েছি, আরেকটা বিষয় হচ্ছে যে আপনার পারফরমেন্স আমাদের একটা ব্যান্ড পারফরমেন্স ছিল, এবং এটার সাথে 2D অ্যানিমেশন, মানে সবগুলি কিন্তু চ্যালেঞ্জিং পার্ট। আপনি যদি বলেন শুধু ব্যান্ড অ্যারেঞ্জমেন্ট করতে, মিউজিশিয়ান নিয়ে তাদেরকে গানটা শেখানো, তাদের প্র্যাকটিস করানো, প্রত্যেকটা বাজানোর সাথে সিঙ্ক্রোনাইজেশন, এই বিষয়গুলো, এবং ওভারঅল বাচ্চাদের পারফরমেন্স অ্যাজ এ ক্রিকেটার, এবং আমাদের 2D অ্যানিমেশন, এই টোটাল ভিউটা কিন্তু আমরা আমরা কিন্তু এই টোটাল ভিডিওটা আমাদের এক্সপেকটেশন ছিল যে অনেক অনেক ভালো কিছু হবে, কিন্তু সময়ের কারণে যদিও আমরা কিছু কিছু টেকনিক্যাল সাপোর্ট কম পেয়েছি, একেবারে কম পেয়েছি। আমাদের 30 তারিখে শুট হওয়ার পরে, হ্যাঁ ঈদের নাটক প্রোগ্রাম টোগ্রাম নিয়ে ব্যস্ত, যেগুলো ব্যস্ততা নাই তারা তো এমনিতেই ক্লোজ টু সাবধান করে, মানে প্রজেক্ট করলাম খেলার প্রজেক্ট, খেলা শেষ হয়ে গেলে প্রজেক্টের ভ্যালু নেই না, মানে শুট করার পরে আমাদের মানে সিরিয়াস একটা টেনশন শুরু হয়ে গেল, মানে প্রত্যেকটা মুহূর্তে একটা টেনশন ছিল, কারণ আমাদের খেলা শুরু হয়ে গেছে, অন্যান্য গান আসছে, বাট আমরা প্রোডাকশনে আটকে আছি, শুট হয়ে গেছে, এডিট হয় নাই, এডিট হয়ে গেছে, আমরা অ্যানিমেশন পার্টটা হচ্ছে না, সব টেকনিশিয়ানরা বাইরে চলে যাচ্ছে, ঈদের ছুটি হয়ে যাচ্ছে, মানে একেবারেই টান টান একটা উত্তেজনা। ওভারঅল আমাদের
টিমে যারা কাজ করেছেন, ডিওপি কাউসার হামিদ ভাই, আমাদের লাইটের ক্রু ছিল, বিশাল টিম ছিল, মোর দেন 50 পিপলের একটা ক্রু মানে টিম ছিল আমাদের এখানে, 54 আমাদের ইফতার অ্যারেঞ্জমেন্টে 54% জন্য আমাদের ইফতার অ্যারেঞ্জমেন্ট ছিল, বেশ মানে লার্জ একটা টিম আলহামদুলিল্লাহ। আমার মধ্যে আমরা দেখেছি যে সবাই খুবই এক্সাইটেড এবং স্যাটিসফাইড আমাদের টোটাল শুটিং যে মোমেন্ট ছিল সেই শুটিং মোমেন্টে, এবং সবাই ওয়েট করছিল যে কখন গানটা রিলিজ হবে। আমাদের মানে ঈদের পর দিন থেকে, ঈদের দিন আগের দিন থেকে সম্ভবত শুরু হয়েছিল সবাই যে ভাইয়া কখন আসে, কখন আসে গান। ইভেন যারা আমাদের ছোটো ছোটো বাচ্চারা যে কোয়ার্টিস্ট হিসেবে যারা কাজ করেছে, তাদের গার্ডিয়ান, তাদের টিচার, তাদের রিলেটিভ সবাই জুয়েল ভাই কেন করছে, জুয়েল ভাই কখন কখন গানটা পাবো। তো আলহামদুলিল্লাহ আমরা গানটা সঠিক সময়ে রিলিজ, আমাদের ঘোষণার আলোকে যে টাইম ছিল সেই টাইম এর আলোকে আমরা হয়তো রিলিজ করতে পারিনি, বাট একদিন হয়তো ডিলে হয়েছে। তো ওভারঅল মিউজিক ডিরেক্টর পারভেজ জুয়েল ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ, ধন্যবাদ। নাজিফ ইয়ালমি আমাদের প্রজেক্টের টোটাল ডিরেক্টর যে ছিল, পরিচালক যে ছিল নাজিফ ইয়ালমি, তারপরে আমাদের স্টেন ডিরেক্টর ছিল কে, ফাইজুল কে, আমাদের স্টেন ফাইজুল ছিল, ফাইজুল ছিল, সবাই টোটাল টিমের যে কোঅর্ডিনেশন, টোটাল টিমের যে টিম স্পিরিট, সবার যে একটা স্বতঃস্ফূর্ততা, এটা রিয়েলি প্রশংসনীয় একটা ব্যাপার ছিল। আলহামদুলিল্লাহ টোটাল টিমের কাছে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। দর্শক, এই ছিল আমাদের আজকের জাস্ট ক্যাজুয়াল একটা আড্ডা ছিল, আমরা আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা কীভাবে গান মেকিং করেছি, আমাদের গান মেকিংয়ের পেছনের যে গল্প সেই গল্প আপনাদের কাছে তুলে ধরেছি খুব সংক্ষিপ্ত পরিসরে। আশা করছি আপনারা আমাদের সাথে সবসময় পাশে থাকবেন, যেভাবে আপনারা আমাদেরকে শুরু থেকে প্রেরণা দিয়ে আসছেন, ইনশাল্লাহ আশা করছি ভবিষ্যতে আমরা আপনাদেরকে পাশে পাবো ইনশাল্লাহ। বাংলাদেশ।